এই পাহাড়ের 16 নম্বর গুহায় রয়েছে এক রহস্যময় মন্দির। অনেকেই বিশ্বাস করেন এই মন্দির কোনো মানুষের তৈরি করা নয়, তৈরি করেছে অদৃশ্য কোনো শক্তি। এলোরা গুহার কৈলাশ মন্দিরকে ভারতীয়রা মনে করেন এ এক পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। এতটাই অসাধারণ শৈল্পিক স্থাপনা এই মন্দিরটি। পাহাড়কে হাতুড়ি আর ছেনি দিয়ে পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে এই নান্দনিক স্থাপত্য মন্দিরটি। মন্দিরটি তৈরি করতে প্রায় 20 লক্ষ টন পাথর কাটা হয়েছে। মন্দিরটি এতটাই সুন্দর যে তা নিজ চোখে না দেখলে কখনো বলে বোঝানো সম্ভব নয়। এখানে সব মিলিয়ে 105টি গুহা রয়েছে, তার মধ্যে মাত্র 34টি গুহা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, বাকিগুলোতে যাবার অনুমতি নেই। এই 34টি গুহার মধ্যে 17টি হিন্দুদের, 12টি বৌদ্ধদের এবং 5টি জৈন ধর্মের গুহা। ধারণা করা হয় এই গুহাগুলো তৈরি করা হয়েছিল 6ষ্ঠ শতকের দিকে, তবে অনেকেই মনে করেন এগুলো 2500 বছর পূর্বে তৈরি হয়েছিল। তবে উইকিপিডিয়ার তথ্য বলছে কালাছড়ি, চাণিক্য ও রাষ্ট্রকূট রাজবংশের শাসনামলে এই গুহাগুলো তৈরি হয়েছিল। এখানে প্রবেশের প্রথমেই চোখে পড়বে 16 নম্বর গুহা, যার আরেক নাম কৈলাশ মন্দির। এটি এমন একটি নিদর্শন যা আধুনিক বিজ্ঞানকেও ভাবিয়ে তোলে বারংবার। এটি এমন একটি পাহাড় যার উপর থেকে নিচ অবধি কেটে কেটে এই মন্দিরের তৈরি করা হয়েছে। শিবের জন্মস্থান কৈলাশ পর্বতের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আরও একটি অবাক করার মতো তথ্য হচ্ছে এই মন্দিরগুলো তৈরি করতে যে 20 লক্ষ টন পাথর কাটা হয়েছিল তা এই মন্দিরের আশেপাশে কোথাও নেই। তাহলে এই পাথরগুলো কোথায় গেল তা আজও বিজ্ঞানীদের অজানা। তাহলে এমন কী প্রযুক্তি ছিল যা দিয়ে পাথরগুলোকে নিমিশেই অদৃশ্য করে দেওয়া যেত? এই রহস্যের কথা সবারই অজানা। এটি সেই গুহা যা মুঘল সুলতান আওরঙ্গজেব ধ্বংস করতে পারেনি, তবে এখানে আজও আছে মুঘলদের তলোয়ারের চিহ্ন। তবে এখানকার সবচাইতে রহস্যময় গুহা হচ্ছে 16 নম্বর গুহা, যেখানে রয়েছে এক অসাধারণ দৃষ্টিনন্দিত কারুকার্য সম্পূর্ণ মন্দির। আজ অবধি পৃথিবীর কোনো বিজ্ঞানী এখনও বলতে পারেননি যে এই মন্দিরটি কীভাবে তখন তৈরি হয়েছিল যখন মানুষের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। তাহলে কি শুধুই ছেনি হাতুড়ি দিয়েই তৈরি করা হয়েছিল এই বিস্ময়কর স্থাপনা? তা আজও মানুষের অজানা। এখানকার 1 থেকে 12টি গুহা বৌদ্ধদের, তবে কে বা কারা কত সালে এই গুহাগুলো তৈরি করেছিল তা আজও অজানা। তবে ধারণা করা হয় যে 2500 থেকে 3000 বছর আগে এই গুহাগুলো তৈরি করা হয়েছিল। 13 থেকে 29 নম্বর গুহাগুলো হিন্দুদের, এই 17টি গুহা 5ম ও 7ম শতকে তৈরি করেন রাজকূট সাম্রাজ্যের কৃষ্ণরাজারা। তবে এর মধ্যে 16 নম্বর গুহা অর্থাৎ কৈলাশ মন্দির তৈরি হয়েছিল 9ম শতকে, যার কাজ শেষ হয়েছিল 11 শতকে, অর্থাৎ প্রায় 200 বছর সময় লেগেছিল এই মন্দির তৈরি করতে। 30 থেকে 34 নম্বর গুহা জৈন ধর্মের, এর মধ্যে বৌদ্ধদের যে কয়টি মন্দির রয়েছে তার মধ্যে 10 নম্বর মন্দিরটি হচ্ছে খুবই সুন্দর। এর ভেতরে গির্জার মতো বিশাল একটি হল রয়েছে যার মাঝখানে রয়েছে 15 ফুট লম্বা একটি বৌদ্ধ মূর্তি। এই যে গেটের উপরে গোল ফুটো দেখতে পাচ্ছেন, এই ফুটো দিয়ে প্রতি বছর মার্চের 11 থেকে 18 তারিখ এই 7 দিন সকালে সূর্যের প্রথম রশ্মি ভেতরে মূর্তির মাথার উপরে গিয়ে পড়ে। মূর্তির ডান পাশে যে মূর্তি রয়েছে সেটি হচ্ছে বজ্রপাণি,
আর মূর্তির বাম পাশে যে মূর্তিটি রয়েছে এটি হচ্ছে পদ্মপাণি। এই দুটি মূর্তির মধ্যে একজন ধর্ম প্রচার করেন আর একজন রক্ষা করেন, সেটারই প্রকৃতি রূপ এখানে দেখানো হয়েছে। সম্রাট আওরঙ্গজেব 1682 সালে এই মন্দিরগুলো ধ্বংস করার চেষ্টা করেন। ধ্বংস করার জন্য তিনি 1000 সৈন্য পাঠিয়েছিলেন এখানে, কিন্তু তার সৈন্যরা এগুলো ধ্বংস করতে পারেনি। এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার খাবার ঘর। তখন যারা এখানে বসবাস করত তারা এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করত। আপনি যখন এখানে স্থাপনাটি ঘুরে ঘুরে দেখবেন তখন আপনার রীতিমতো অবাক হতে হবে আপনাকে, কারণ এখানকার কাজগুলো এত নিখুঁত এবং এত সুন্দরভাবে পাহাড় কেটে কেটে স্থাপনাটি তৈরি করা হয়েছে। নিজ চোখে দেখলে আপনি অবশ্যই হতবাক হবেন। এই পাহাড়গুলোতে এক সময় ঝর্ণাও ছিল যা বর্তমানে শুকিয়ে গিয়েছে। আর এই আশ্চর্যজনক গুহাগুলো কীভাবে যে মানুষ তৈরি করেছে তা এখানে আসলে এবং এই কারুকাজগুলো দেখলে আপনাকে অবাক হতেই হবে। এই মন্দিরগুলোর চারপাশে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন কাহিনীগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে এখানে প্রত্যেকটা মন্দিরে গায়ে সুন্দর করে সেই রামায়ণের কাহিনীগুলোকে নিখুঁতভাবে তৈরি করে রাখা হয়েছে। এখানকার প্রত্যেকটি মূর্তিগুলোই কিন্তু সেই পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু আলাদাভাবে তৈরিকৃত না, এখানেই এই জায়গাতেই এই পাথরগুলো কেটে এখানেই কিন্তু এই মন্দির এর ভিতরেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু আলাদাভাবে অন্য জায়গায় তৈরি করা হয়নি যে অন্য জায়গাতে এখানে এসে লাগানো হয়েছে, এমন কিন্তু না। পাহাড়কে কেটে কেটেই কিন্তু এই প্রত্যেকটা জায়গায় এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আর একটা অবাক করার মতো বিষয় হচ্ছে এই মন্দিরগুলো তৈরির সময় যদি কোনো ভুল হতো তাহলে কিন্তু এই মন্দিরগুলো তৈরি করতে পারতো না, কারণ যারা এই মন্দিরগুলো তৈরি করেছে এবং যারা আর্কিটেক্ট ছিলেন তারা এতটাই দক্ষ ছিল যে এর কাজের কোনো ভুল হয়নি। এখানে একটি জলাধার রয়েছে যেখানে সবার জন্য জল স্টোর করে রাখা হতো এবং গরমের দিনে যাতে এই পাহাড়ে জল থাকতো তারই একটা ব্যবস্থা করে রাখা হয়েছিল এই জলাধারে, যা এখনও বিদ্যমান। এই পাহাড়ের তলদেশে যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে। এই রাস্তাটি আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত আছে তাও কেউ কখনো বলতে পারে না বা বিজ্ঞানীরাও সেটা আবিষ্কার করতে পারেনি। এই অসাধারণ কারুকার্য খচিত মন্দিরগুলো তৈরি করতে যে মানুষকে কত পরিশ্রম করতে হয়েছে সেটা নাই বা বললাম, কিন্তু এই মন্দিরগুলো যারা তৈরি করেছিলেন তারা যে কত জ্ঞানী ছিলেন সেটা এই নিদর্শনগুলো দেখলেই বোঝা যায়। প্রত্যেকটা মন্দিরের গায়েই কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মূর্তির প্রতিকৃতি
তুলে ধরা হয়েছে। এই পৃথিবী যে কত রহস্যময় তা এই মন্দিরগুলো দেখলেই অনুমান করা যায়। এই ইলোরা গুহায় আসলে আপনি হতবাক হবেনই এবং মন্ত্রমুগ্ধের মতো শুধু এই কারুকার্যগুলো দেখতেই মনে চাইবে আপনার সব সময়। শুধু দেখতেই যত দেখবেন ততই আরও দেখতে মনে চাইবে আপনার। কি নিদারুণ শৈল্পিক নিদর্শন, যা বলে কখনোই বোঝানো সম্ভব না। শুধুই চোখ ভরে দেখতেই মন চাইবে চারিদিকে, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধুই রহস্য ঘেরা এই মন্দির। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, তবে আবার অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।